আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নাওরিদ হাসনিন ফ্রম নাওরিদ হাসনিন ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আমার চ্যানেলের ঈদ ব্লগটি। ব্লগের শুরুতেই সবাইকে জানাই ঈদ মুবারক। হোপফুলি আপনাদের সবার ঈদ পরিবার পরিজনদের নিয়ে বেশ আনন্দে কেটেছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর নিয়ে আমাদের ছোট বড় সবার মাঝে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করে। আর যখন আকাশে ঈদের ছাদ দেখা যায়, সেই ফিলিংসটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ঈদের ছাদ দেখার সাথে সাথে আমাদের গৃহিণীদের ব্যস্ততা আরও দ্বিগুণ বেড়ে যায়। পুরো বাসা ক্লিনিংয়ের পাশাপাশি ঈদের জন্য স্পেশাল ডেজার্ট, শাহী খাবার দাবারের আয়োজন করা, সব কিছুর আগাম প্রস্তুতি নিয়ে রাখতেই হয়, যেন ঈদের দিনটুকু অন্তত পরিবারের সাথে ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করতে পারি। তো আমিও এদিকে ইফতার শেষে হালকাভাবে ক্লিনিংয়ের কাজটা সেরে নিয়েছিলাম, যেন ঈদের দিন সকালবেলা বাসাটা গোছাতে সময় নষ্ট না হয় বেশি। রিসেন্টলি বাসায় রিনোভেশনের কাজ করিয়েছি, অনেক কিছুই চেঞ্জ হয়েছে। তো আমার ডাইনিং রুমের এই কর্নারটা একদম নতুনভাবে মনের মতো করে সাজিয়েছি আমি। যদিও রমজান মাসে ইবাদত বন্দিগিতে ব্যস্ত থাকার কারণে খুব ভালো মতো গুছিয়ে উঠতে পারিনি, তবুও চেষ্টা করছি অল্প কিছু হলেও কয়েকটা কর্নার আমি সাজিয়ে রাখতে। আর এইদিকে ড্রয়িং রুমে আমি পর্দায় এই স্টার আর মুন শেপের লাইটটা লাগিয়ে দিয়েছি, এটা আমার গত বছরের ছিল। ডাস্টিং এবং ক্লিনিংয়ের কাজ শেষ করে কিচেনে চলে এসেছি। তো এখন আমি পরদিন নাস্তার টেবিলে সার্ভ করার জন্য ফ্রুট কাস্টার্ড ট্রাইফল রেডি করব। তো এই ডেজার্টটা বানানো আসলে অনেক সহজ। বাসায় আমি দুপুরবেলা প্লেন কেক রেডি করে রেখেছিলাম, তো সেটার একটা লেয়ার দিয়ে দিয়েছি বাটিতে। তারপর দিয়ে দিচ্ছি কেকটাকে সফট করার জন্য ক্রিম। আপনারা চাইলে শুধুমাত্র লিকুইড মিল্কও দিতে পারেন, তবে কেকটা সফট করার জন্য যে কোনো সিরাপ, লিকুইড মিল্ক অথবা ক্রিম দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি কাস্টার্ড। এই কাস্টার্ডটা আমি দুপুরে রেডি করে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর কাস্টার্ডের লেয়ার দেওয়া শেষ করে দিয়ে দিচ্ছি পছন্দ মতো কিছু ফ্রুটস। আমি এখানে দু ধরনের আঙ্গুর নিয়েছি, আপনারা চাইলে এখানে বেদানাও দিতে পারেন, অথবা এমন কিছু ফ্রুটস চুজ করবেন দেওয়ার জন্য যেগুলো থেকে পানি বের হবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা কিছু জেলো। তো এই জেলোগুলো আমি কাট করে ছোটো ছোটো করে পিস করে তারপরে দিয়ে দিচ্ছি, যেন দেখতে সুন্দর লাগে। ইনস্ট্যান্ট জেলের পাউডারগুলো গরম পানিতে গুলিয়ে আমি এখন এর উপর আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এই জেলির লেয়ারটা দেওয়ার একটাই কারণ, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগলে যে কোনো ডেজার্ট খেতেও অনেক বেশি মন চায়। তো এখন এটা আমি ফ্রিজে রেখে দিব, যেন সকালে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারি। আহমেদ কিচেন বাই জেনি চ্যানেলের জেনি আপু কিছুদিন আগে এই চিকেন কাটলেটের রেসিপি আপলোড করেছিলেন। রেসিপিটা দেখার সাথে সাথে এত ইজি লেগেছিল আমার, তাই ভাবলাম অল্প ইনগ্রিডিয়েন্টস ইউজ করে ঈদের জন্য কেননা আমিও এই কাটলেটের রেসিপিটা ট্রাই করি। তো যাই হোক, এখানে আমি 500 গ্রাম মতো চিকেন কিমা করে নিয়েছি। এখন এই কিমাটাকে একটু সিদ্ধ করে নেব। তো একটা প্যানে 1/4 কাপ মতো তেল দিয়ে এতে 1/2 কাপ মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, সেই সাথে কিমাগুলোও দিয়ে দিলাম। এখন একে একে আদা রসুন বাটা 1/2 চা চামচ করে, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া 1 চা চামচ করে অ্যাড করে দিলাম, সেই সাথে লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন সবগুলো উপকরণ ভালো মতো সময় নিয়ে মিক্স করতে হবে, কারণ চুলার গরম তাপে কিমাগুলো একটু জমে যায়, সো নাড়াচাড়া করতে করতে কিছুটা ঝরঝরে হয়ে আসবে। সো এই বিষয়ে ওয়ারিড হওয়ার কিছুই নেই। তো যখনই ভালো মতো মিক্স হয়ে যাবে, আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিমাগুলো একটু সিদ্ধ হয়ে আসার জন্য ওয়েট করব। 3-4 মিনিট পর দেখবেন কিমাগুলো থেকে একটু পানি সরে এসেছে। তো এই পানিগুলো টেনে আসা পর্যন্ত আমরা নাড়াচাড়া করব, আর কয়েক মিনিট হলে আমার কিমাগুলো কিন্তু রেডি হয়ে যাবে একদম। তো 5-7 মিনিট পর এভাবে নাড়াচাড়া করতে করতে দেখলাম কিমাগুলো আমার একেবারে সিদ্ধ হয়ে রেডি হয়ে গিয়েছে। তো এখন এগুলো আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আর ওয়েট করব একটু ঠান্ডা হয়ে আসার জন্য। কাটলেট তৈরির বাকি প্রসেসগুলোতে কিছু ধনেপাতা আর কাঁচামরিচ কুচি লাগবে, তাই সেগুলো ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে কুচি করে নেব এখন।
জিনিয়াপুর চ্যানেলে অলওয়েজ অনেক ইজি এবং মজাদার রেসিপি শেয়ার করে থাকে আপু। আপনারা ট্রাই করবেন আপুর চ্যানেলটা ভিজিট করে আসতে। আর আপুর চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর সেই সাথে আপুর চ্যানেলকে সাপোর্ট করবেন। তো এখন কিমাগুলো একটু ঠান্ডা হয়ে আসলে আমি এতে অ্যাড করে দিলাম 3টা কাঁচামরিচ কুচি আর সেই সাথে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। আগে থেকেই 3টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ভালোভাবে চটকে রেখেছিলাম, এখন সেগুলোও দিয়ে দিচ্ছি। এই সিদ্ধ আলু দেওয়ার কারণে কাটলেটে একটা সুন্দর বাইন্ডিংস চলে আসবে। এইদিকে 3টা ডিম ভালো মতো ফেটে নিয়েছি এবং অন্য একটা প্লেটে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি পরিমাণ মতো। কাটলেটের কোটিং দেওয়ার জন্য একটু পর আমার এগুলো লাগবে। এইখানে আমি গোলমরিচের গুঁড়াটা স্কিপ করেছি, কারণ কাঁচামরিচ যেগুলো আমি ইউজ করেছি সেগুলো অনেক ঝাল ছিল। এর চেয়ে বেশি ঝাল হলে হয়তো বা আহলান খেতে পারবে না, সেজন্য আমি আর গোলমরিচটা ইউজ করিনি। এবং এই পর্যায়ে লবণটা চেক করে নিতে কিন্তু ভুলবেন না। এখন অল্প অল্প কিমা মিক্স হাতের তালুতে নিয়ে আলতোভাবে চেপে চেপে কাটলেটের শেপ দিয়ে দিব আমি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে যে কোনো শেপ দিতে পারেন। এখন এই সবগুলো চিকেন কাটলেট ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব এবং সুন্দর মতো কোটিংটা দিয়ে দেব। এই কোটিংটা দেওয়ার কারণে চিকেন কাটলেটগুলো ভাজার পর খাওয়ার সময় কিন্তু বেশ ক্রিস্পি লাগে। সবগুলো চিকেন কাটলেট এভাবে কোটিং করার পর রেডি হয়ে গেলে আমি ডিপ ফ্রিজে তুলে রাখবো, আর ঠিক খাওয়ার আগে আগেই ফ্রাই করে তারপর টেবিলে সার্ভ করব। তো এই চিকেন কাটলেট করার পর আমি আরও বেশ কয়েকটা আইটেম রান্না করেছিলাম, যেমন গরুর মাংস রান্না করেছিলাম, চিকেন রোস্টের জন্য কিছু মশলা কষিয়ে নিয়েছিলাম, আর সেই সাথে আরও একটা ডেজার্ট দই বড়া বানিয়েছিলাম, যেগুলো আমি ভিডিও করতে পারিনি তাড়াহুড়া করে রান্নাবান্না করার কারণে। আজ হলো আমাদের সবার খুশির ঈদের দিন সকালবেলা। তো বাচ্চারা ওদের বাবার সাথে নামাজ পড়তে যাবে, তাই ওদের জামা কাপড় আমি আগে থেকে বের করে নিয়েছি। আর আমি আজকে এই কটনের ফ্রকটা পরব। আমি চেয়েছিলাম লুজ ফিটিং কিছু একটা পরতে, লাস্ট মিনিট শপিং করে এই ফ্রকটা খুঁজে পেয়েছি মার্কেটে। তো যাই হোক, আমার ঈদের দিন খুব তাড়াহুড়া গিয়েছে, কারণ সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিলো, যেহেতু খুব রাত করে রান্নাবান্না করেছিলাম সেজন্য ঘুমাতেও লেট হয়েছে। আর রাতের বেলা এই দই বড়াটা রেডি করে রেখেছিলাম, খেতে অনেক ইয়ামি হয়েছিল, আর সেই সাথে এই ডেজার্টটা তো সার্ভ করেছি। আর সেমাই তো আছেই, আমাদের গতানুগতিক ঈদের দিন সেমাই থাকতেই হয় টেবিলে। আর ওরা বাবা ছেলে নামাজ পড়তে যাওয়ার আগে একটু খেজুর মুখে দিয়ে গিয়েছিল, তো সেটাও টেবিলে রেখেছিলাম আর কি। আর মাশাল্লাহ, আমার দুই ছেলেকে নতুন পাঞ্জাবিতে ঈদের দিন এত সুন্দর লাগছিল। আহলান এখন একটু যেহেতু বুঝতে শিখেছে, সে শুধুই ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল সেদিন সকালবেলা। আর এদিকে খাবার টেবিলে শেহরানের কাছে দই বড়াটা সম্পূর্ণ নতুন একটা খাবার ছিল, সেজন্য ও খেয়ে তো অনেক মজা পেয়েছে এবং আমাকে রিভিউ দিচ্ছিল যে বেস্ট এভার দই বড়া তার জন্য। তো যাই হোক, আমি দই বড়াটা অনেক কষ্ট করে রাতের বেলা বানিয়েছি এবং সার্থক হয়েছে, যেহেতু আমার বাচ্চা পছন্দ করেছে। অন্যদিকে আমার আহলান বাবা কিন্তু ফ্রুট ট্রাইফল ডেজার্টটা অনেক পছন্দ করেছে, যেহেতু সে আঙ্গুর অনেক বেশি পছন্দ করে ফ্রুটসের মধ্যে। আর আমি এখানে যেহেতু আঙ্গুর অ্যাড করেছি, তার কাছে এটা অনেক বেশি টেস্টি লেগেছে। ঈদ মানেই তো খুশির দিন, আর সেই ঈদের দিন যদি বাচ্চাদের ফ্রেন্ডরা বাসায় ভিজিট করতে আসে তাহলে ঈদের খুশি তো দ্বিগুণ হবেই, আমার বাচ্চাদের ক্ষেত্রেও সেম। তো এখন লাঞ্চের জন্য আমি বিরিয়ানি রান্না করব।
তো বিরিয়ানির মাংসটা আমি কালকে রাতেই প্রেসার কুকারে রান্না করে রেখেছিলাম এখন জাস্ট হালকা একটু জাল করে নিয়েছি আর বিরিয়ানির যে রাইসটা সেটা আমি মোটামুটি সিদ্ধ করে নিয়েছি এখন মাংসগুলো মিক্স করে নেব কিচেনে যখন আমি এই বিরিয়ানি রান্না করছিলাম তখন শুধু নিজের ছোটবেলার ঈদের স্মৃতিগুলো মনে পড়ছিল আম্মু অলওয়েজ ঈদের দিন বিরিয়ানি রান্না করেন আর আম্মুর হাতের বিরিয়ানি এতটাই ফেমাস যে আমাদের যতগুলো কাজিন তারপর হচ্ছে ফ্রেন্ডস আছে সবাই ঈদের দিন চলে আসতো আম্মুর হাতের বিরিয়ানি খাওয়ার জন্য সত্যি বলতে সেই দিনগুলোকে অনেক বেশি মিস করি ঘরবর্তী মানুষ থাকতো ঈদের দিন সালাম করার পর বাসার বড়রা লাইনে ধরে দাঁড়িয়ে রেখে ছোটদেরকে ঈদের সালামি দিত ঈদের জন্য কিনে দেওয়া কাপড় চোপড়গুলো কাজিনদের কাছ থেকে লুকিয়ে রাখার বিষয়টা আরও বেশি এক্সাইটিং আর এগুলো এখন মনে পড়লে সত্যি অনেক বেশি হাসি পাই আমার বাচ্চারা তো হয়তো এগুলোর কোনো কিছুই বুঝবে না তো কী আর করা এখনকার ঈদ আসলে একটু অন্যরকমই তো এদিকে বিরিয়ানি হতে হতে আমি সালাডটাও রেডি করে নিয়েছি শসা আর টমেটো দিয়ে একটু ঝাল করে সালাডটা করেছি আজকের বিরিয়ানির সাথে খাবো বলে তো এই সালাডটা দিয়ে আসলে আমার সবসময় বিরিয়ানি ভালো লাগে আর এইদিকে আমি ফ্রিজ থেকে চিকেন কাটলেটগুলো বের করে নিয়েছি এখন এগুলো আমি একটু ডিপ ফ্রাই করে নিব এখন খাবার টেবিলে বিরিয়ানি কাটলেট সালাদ সব সার্ভ করে দিয়েছি এই বিরিয়ানির সুগন্ধে পুরো বাসাটা মোহমো করছিল বাচ্চারা তো এই লবণীয় স্বাদের বিরিয়ানি খেয়ে আমাকে 10/10 মার্কস দিয়ে দিয়েছিল বিরিয়ানির সাথে এই কাটলেটের রেসিপিটা বেশ ভালোই জমেছে আমি কিন্তু বেশ ভালো একটা ডিসিশন নিয়েছি এই কাটলেটটা বানিয়ে রেখে সত্যি বলতে লাঞ্চে আমরা ওভার ইটিং করে ফেলেছিলাম সবাই আর খাওয়ার পর এমনভাবে লম্বা ঘুমে বিভোর ছিলাম যে সন্ধ্যার পর গেস্টদের কলিং বেল শুনে তারপর আমাদের ঘুম ভেঙেছিল শুনতে একটু ফানি হলেও সত্য যে ঘুমের মধ্য দিয়ে আমাদের ঈদের দিনের বেশিরভাগ সময় কেটে গিয়েছে যেহেতু আমার একা হাতে বাসার সব কাজ সামলাতে হয়েছে ঈদের দিন তাই অনেক গুলো মুহূর্ত আমি ব্লগে শেয়ার করতে পারিনি যেহেতু আমি ক্যামেরা বন্দি করতে পারিনি সেগুলো সেজন্য কিন্তু প্রতিটা মুহূর্তই আমার জন্য অনেক বেশি প্রেশাস তো আমার এই ছোটো পরিসরে কাটানো ঈদের মুহূর্তগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের ব্লগ থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খুদা হাফিজ